বাংলাদেশের ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের পেছনে সরকার প্রতি বছর ১৬ কোটি ২ লক্ষ টাকা খরচ করে। খুব সহজ ভাষায় বলতে গেলে ক্যাডেট কলেজের শিক্ষার্থী প্রতি সরকারের প্রতি বছরে ৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় হয়। এবং এই কথা শিক্ষামন্ত্রী দীপুমণি জানিয়েছেন জাতীয় সংসদে। সরকারের এত টাকা খরচ হওয়া সত্ত্বেও কি শিক্ষার্থীদেরকে আলাদা করে বেতন দিতে হয়? উত্তরটা হচ্ছে হ্যাঁ, শিক্ষার্থীদেরকে প্রতি মাসে আলাদা করে বেতন দিতে হয়। কিন্তু কত টাকা বেতন দিতে হয়? এত টাকা কেন খরচ হয়? ক্যাডেট কলেজ কেন অন্য সমস্ত কলেজ থেকে আলাদা? বাংলাদেশের মানুষ কেন তার পরিবারের ছেলে মেয়েদেরকে ক্যাডেট কলেজে পড়ানোর জন্য এত বেশি উৎসাহী? সকল বোর্ড পরীক্ষায় ক্যাডেটরা কেন এত ভালো রেজাল্ট করে? এই কলেজগুলোতে ভর্তি হওয়ার নিয়মটা আসলে কি? ক্যাডেট কলেজে পড়াশোনা করলেই কি সামরিক বাহিনীতে চাকরি করা যায়? এই ধরনের নানা রকম প্রশ্ন সবার মাথায় ঘুরতে থাকে। আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, এতে করে আপনার এবং আপনার পরিবারের যে কাউকে ক্যাডেট কলেজে ভর্তি করতে কাজে লাগতে পারে। আমি নাসির তামজিদ, পাবনা ক্যাডেট কলেজে ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত পড়াশোনা করে এইচএসির পর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছি। বাংলাদেশ নৌবাহিনীতে ২০১৯ সালে আমার চাকরি হয়, কিন্তু আমি যোগদান করিনি। কেন করিনি এই বিষয়টা নিয়ে অন্য একদিন ভিডিওতে আলোচনা করব। আজ শুরু করব ক্যাডেট কলেজ নিয়ে সবার প্রশ্ন। ক্যাডেট কলেজে কি এসএসসি পরীক্ষার পরে ভর্তি হওয়া যায় কিনা? না, ক্যাডেট কলেজে এসএসসি পরীক্ষা পাশ করে ভর্তি হওয়া যায় না। ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার নিয়ম ক্লাস ৭ থেকে। একটি ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। প্রথমে হয় লিখিত পরীক্ষা, এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক ভাইবা হয়, তারপর হয় মেডিকেল চেক আপ। এই ভাইবা এবং মেডিকেল চেক আপে উত্তীর্ণদের আইএসএসবি পরীক্ষা হয়, যেখানে শিক্ষার্থীদের মানসিকতা মননশীলতা যাচাই বাছাই করে সারা দেশ থেকে ৬০০ জন শিক্ষার্থীকে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়। এই ৬০০ জনের মধ্যে ৪৫০ জন ছেলে এবং ১৫০ জন মেয়েকে বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজে পড়ার সুযোগ দেওয়া হয়, যার মধ্যে ৯টি ক্যাডেট কলেজ ছেলেদের এবং বাকি ৩টি মেয়েদের। এখন আসি টাকা পয়সার হিসাবে। ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের পিছনে এত টাকা কেন খরচ হয়? উত্তরটা হলো ক্যাডেটের শিক্ষার্থীদের লাইফ স্টাইল। অন্য সব কলেজের শিক্ষার্থীরা যেমন বাসায় থেকে ক্লাস করে, ক্লাস শেষে আবার বাসায় ফিরে আসে, ক্যাডেট কলেজ একদমই সেরকম না। ক্যাডেটদের ক্যাডেট কলেজেই থাকতে হয় প্রতিদিন সকালের পিটি প্যারেড, খাবার দাবার, খেলাধুলা, ক্লাস এবং নানা রকম ডেইলি রুটিন মাফিক প্রচুর পরিমাণ এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয় ক্যাডেট কলেজে। প্রত্যেক ২ জন ক্যাডেটের জন্য ১ জন করে এমপ্লয়ি দিন রাত পরিশ্রম করে থাকেন। এছাড়াও ক্যাডেট কলেজের খাবারের মেনু অত্যন্ত উন্নত মানের এবং ব্যয়বহুল। সপ্তাহে ৪ দিন গরু, ৫ দিন মুরগি, পোলাও, কোরমা কিংবা ঘিয়ে ভাজা পরোটা এবং নাস্তা হিসেবে বিভিন্ন ফাস্টফুডের পেছনে প্রচুর টাকা খরচ হয়ে থাকে। তাছাড়াও চিকিৎসা খাত এবং পড়াশোনার পাশাপাশি নানা রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, বিতর্ক প্রতিযোগিতা, গান, অভিনয় এবং কালচারাল শোয়ের মাধ্যমে ক্যাডেট কলেজের শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি সব দিক থেকে অলরাউন্ডার হিসেবে গড়ে তোলা হয়। শারীরিক দিক থেকেও প্রত্যেক শিক্ষার্থীকে ফিট রাখার জন্য প্রতিদিন সকালে পিটি প্যারেড আর বিকালে ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, সাঁতার আর ভলিবল খেলাধুলার ব্যবস্থা তো আছেই। এর পাশাপাশি আছে উন্নত মানের জিম, নানা রকম অ্যাথলেটিক্স ইভেন্টের মাধ্যমে ক্যাডেটদের অ্যাথলেটিক প্রতিভাকে জাগ্রত রাখা হয় নিয়ম মাফিক। বছরের ৯০ দিন ছুটি ব্যতীত ক্যাডেটদেরকে ক্যাডেট কলেজের হাউজেই থাকতে হয়, যেই হাউজে টিভি রুম, ক্যারম, টেবিল টেনিস, দাবা, পত্রিকা সহ নানা রকম এক্সক্লুসিভ সুযোগ সুবিধা রয়েছে। এবার আসি আরেকটা প্রশ্নে। ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি মেডিকেল এবং ফিজিক্যাল রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়? উচ্চতার কথা বলতে গেলে ছেলে মেয়ে উভয়ের জন্যই ন্যূনতম উচ্চতা লাগে ৪ ফুট ৮ ইঞ্চি, চোখে চশমার পাওয়ার -১.৫ পর্যন্ত কনসিডার করা হয়। ওজন বিএমআই অনুযায়ী ওভারওয়েট কিংবা লো ওয়েটের ক্ষেত্রেও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। এছাড়া দুই হাঁটুর মাঝখানের গ্যাপ বা নক নিয়ার ব্যাপারেও বেশ কঠোর মেডিকেল চেক আপ ফিটনেস প্রয়োজন ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য। এই সব কিছুর জন্য ক্লাস ৬ এ থাকতে একটা স্টুডেন্টের ভালো একটা গাইডলাইন বা কোচিংয়ের প্রয়োজন হয়। সময় আমিও কোচিং করতাম, এখন আমি নিজেই পড়াই ফারা একাডেমিতে, যেই ফারা একাডেমি নিয়ে একটু পরে কথা বলতেছি। ক্যাডেট কলেজ নিয়ে বড় একটা মিসকনসেপশন হলো ক্যাডেট কলেজে পড়লেই হয়তো সামরিক বাহিনীতে চাকরি করা যায়, কিন্তু আসলে ব্যাপারটা তেমন না। ক্যাডেট কলেজে যারা পড়াশোনা করে তারা সামরিক বাহিনীতে যোগদানের জন্য সরাসরি আইএসএসবি দিতে পারে, যা অন্য কলেজের শিক্ষার্থীরা পারে না। অন্য সব কলেজের শিক্ষার্থীদের লিখিত সহ বেশ কয়েকটা ধাপ পার করে তারপর আইএসএসবি পর্যন্ত পৌঁছাতে হয়, কিন্তু ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের এই সমস্ত ধাপের প্রয়োজন হয় না। বরং তারা পরপর ২বার সরাসরি আইএসএসবি পরীক্ষায় অংশ নিতে পারে। প্রথমবার যারা আইএসএসবিতে গ্রিন কার্ড পায় না তারা দ্বিতীয়বার আরেকবার আইএসএসবি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, এবং এই ২বার মিলিয়ে যারা গ্রিন কার্ড পায় তারাই শুধুমাত্র সামরিক বাহিনীতে চাকরি করার সুযোগ পায়। অনেক সময় অনেকে সামরিক বাহিনীতে যোগদান করে, অনেক সময় অনেকে করে না আমার মতো। তবে এটা সত্য যে বেশিরভাগ ক্যাডেটই আর্মি, নেভি বা এয়ারফোর্সে গ্রিন কার্ড পায় এবং চাকরি করে। ক্যাডেট কলেজের রেজাল্ট আগাগোড়াই ভালো। প্রতি বছর বিভিন্ন বোর্ড এক্সামে ক্যাডেট কলেজগুলোর ১০০% ১ থাকে। এই ভালো রেজাল্টের পেছনে পড়াশোনার পাশাপাশি ডিসিপ্লিন লাইফের একটা বড় অবদান আছে। এবার আসি বেতনের কথায়। ক্যাডেট কলেজগুলোর আসলে নির্দিষ্ট কোনো মাসিক বেতন নাই,
বরং বাবা মায়ের আয়ের অনুপাতে এক একজনের এক এক রকম বেতন নির্ধারিত হয়ে থাকে। আমি আমার ক্যাডেট লাইফে প্রতি মাসে 12,500 টাকা বেতন দিয়েছি, কিন্তু আমার সাথে দুইটা ক্লাসমেট পড়তো যারা বিনা বেতনে 6 বছর পড়াশোনা করেছে, তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ার কারণে। যাই হোক, যারা ভাবছেন আপনার কাছের বা পরিচিত কাউকে ক্যাডেট কলেজে ভর্তি করাবেন, তাদের জন্য ফারা একাডেমি ক্যাডেট কলেজ শর্ট কোর্স একটা ভালো গাইডলাইন বা কোচিং হয়ে উঠতে পারে। এখানে সব ক্লাস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা নেয়, যারা একটা পরীক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের টোটাল 42টা ক্লাসের জন্য পেমেন্ট থাকছে মাত্র 9,999 টাকা। এবং এই ক্লাসগুলোর পাশাপাশি আপনারা মডেল টেস্ট তো পাচ্ছেনই। আমি নিজেও এই কোর্সে ক্লাস নিব এবং বাকি ডিটেলস কমেন্ট বক্সে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন কিংবা আপনার বন্ধুকে মেনশন করতে পারেন যার এই ভিডিওটি কাজে লাগতে পারে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।